বন্ধুরা অনেকেই হয়তো এই ভাইরাল নোটিশটি দেখেছেন ঠিক আছে তো চারশো তিরিশ টোটাল শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছে তো আজকে আমরা এই ভাইরাল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে করে রাখবেন প্রতিনিধি যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য তো এখানে নোটিফিকেশন আপনারা অনেক দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে নোটিফিকেশন তো সাবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েশন অফ চারশো তিরিশ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে চারশো তিরিশটি টোটাল শূন্য পদে ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে তো এটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা আপনাদের মোটর ট্রান্সপোর্টে নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে দিস ডিপার্টমেন্ট রিসিভড এ প্রোপোজাল ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট তারপর আপনাদের ভাইট দেওয়ার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে তো তারপর চলে আসছি নেক্সটে এখানে আমাদের চারশো তিরিশ টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে তো তারপর চলে আসছি নেক্সট ডে এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মোটর ট্রান্সপোর্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো তিনশো চুয়ান্ন পোস্ট অফ গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার এবং ছিয়াত্তর পোস্ট আপনাদের হেড পুলিশ ড্রাইভার পুলিশে নেওয়া হবে ঠিক আছে তো তারপর চলে আসছি নেক্সট ডে তো এই নোটিশে আপনাদের যেটা আপনাদের রয়েছে যে চারশো তিরিশ যেটা শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সেটা কি ফ্রেশার আবেদন করতে পারবে তো আসলে এটাই একটা পয়েন্ট রয়েছে একটা এটা একটা বোঝার বিষয় রয়েছে যে চারশো তিরিশ যেটা আপনার শূন্য পদে একটা প্রোপোজাল একটা রিসিভ হয়েছে ঠিক আছে তো সেটা কি চার ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো সঙ্গে থাকুন তো তারপর চলে আসছি নেক্সট এখানে লেভেল দেওয়া রয়েছে আপনাদের স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল তো সাতাশ হাজার থেকে আপনাদের উনসত্তর হাজার আটশো টাকা আপনাদের স্যালারি রয়েছে তো রোপার নাইনটিন আপনাদের স্যালারি থাকবে এখানে সম্পূর্ণ আপনাদের স্যালারি আপনার দেওয়া দেওয়া রয়েছে লেভেল সেভেন আপনাদের স্যালারি দেওয়া হবে যেটা আপনাদের গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার পোস্টে তো তারপর চলে আসছি নেক্সট ডে এবার মেন পয়েন্টে চলে আসছি তো মেন পয়েন্ট যেটা আপনাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেথুড অফ রিক্রুটমেন্ট তো আপনারা ফিল যারা প্রার্থী রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন পারবেন কি না তো সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট উইল বি মেড অনলি থ্রু প্রোমোশন ফ্রম দ্য র্যাঙ্ক অফ পুলিশ ড্রাইভার অ্যান্ড গ্রেড ওয়ান পুলিশ ড্রাইভার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেসড অন সিরিয়াটি এজ পার দ্য দ্যান লিস্ট অ্যান্ড আদার অ্যান্ড হেরান তো এখানে সম্পূর্ণ ক্লিয়ার বলা হয়েছে তো যারা অলরেডি কর্মরত রয়েছেন প্রমোশনের ভিত্তিতে আপনাদের এএসআই পদে নেওয়া হবে ঠিক আছে তো এলিজিবিলিটি যেটা আপনাদের রয়েছে এলিজিবিলিটি ফর প্রমোশন তো এখানে প্রমোশনের ডিটেলস এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে পুলিশ ড্রাইভার ওর গ্রেড ওয়ান যেটা আপনাদের রয়েছে তো অবশ্যই আপনাদের পাঁচ বছরই আপনাদের স্যাটিসফ্যাক্টরি সার্ভিস করে থাকতে হবে ঠিক আছে তবে আপনারা আবেদন করতে পারবেন তো এটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না প্রমোশনের প্রমোশনের ভিত্তিতে আপনাদের নেওয়া হবে এএসআই পোস্টে অসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রমোশনের সিলেকশন প্রসেস প্রি প্রমোশন ট্রেনিং রয়েছে তারপর আমাদের স্ক্রুটিনি অফ সার্ভিসেস রেকর্ডস রয়েছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ক্লিয়ার যে এই যেটা আপনার চারশো তিরিশ যেটা শূন্যপদ রয়েছে ক্রিয়েশন করা আছে নতুন শূন্যপদ তো এটা কিন্তু সবাই আপনারা আবেদন করতে পারবেন না ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না যদি অনেকে বলছে যে এটা আপনাদের আফগার্ড দপ্তরে নিয়োগ করা হবে চারশো তিরিশ শূন্য পদে এএসআই পদে তো এটা আবগার দপ্তর না এক্সাইজ ডিপার্টমেন্টে না এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আপনাদের নেওয়া হবে গ্রেড ওয়ান যেটা আপনাদের ড্রাইভার পোস্ট রয়েছে এবং আপনাদের এসপিডি যেটা আপনাদের হেড পুলিশ ড্রাইভার পোস্ট রয়েছে ঠিক আছে এটা কিন্তু প্রমোশনের ভিত্তিতে নেওয়া হবে এএসআই পোস্টে এটা আপনাদের বেঙ্গল পুলিশে নেওয়া হবে এক্সাইজ ডিপার্টমেন্টে যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এএসআই পোস্টে এটা কিন্তু এখনও ভ্যাকান্সি রিপোর্টেড নেই বর্তমানে এখন ঠিক আছে তো যখনই ভ্যাকান্সি রিপোর্টেড হবে তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে